আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভালো মানুষের গল্প। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভারতের একটি প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠানের এমডি, তিনি স্কোয়াশ খুব পছন্দ করেন। তিনি একজনের সাথে খেলছিলেন যিনিও একজন বিখ্যাত ব্যক্তি। তো উনি পরপর যতগুলো গেম খেললেন তার সাথে প্রতিটাতে তিনি স্কোয়াশে হারলেন। তিনি স্কোয়াশ গেম যখন খেললেন তা খেলার পর যখন প্রতিবারই হারলেন তখন তিনি করলেন কি, যার সাথে হেরেছেন তার ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন যে আমি এই ব্যক্তির সাথে প্রতিবার হেরেছি, যে ব্যক্তির সাথে হেরেছি তিনি শুধু ভারতেরই নয়, তিনি পৃথিবীর একটি অন্যতম শিল্প প্রতিষ্ঠানের একজন অন্যতম মালিকও বটেন, যাকে পৃথিবীর সবাই যে প্রতিষ্ঠানের নাম জানেন, আর ভারতের তো শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান। তো যার সাথে তিনি হেরেছেন তাকে ভারতীয় অধিকাংশরাই চেনে না, আর বিশ্বের অধিকাংশ মানুষ তো চেনেই না। তো সেই কে সেই ব্যক্তি? তিনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করলেন এবং নামটা দিলেন, সবাই চমকে উঠল যে এত বড় প্রতিষ্ঠানের এত বড় ব্যক্তি কিন্তু তাকে আমরা চিনি না, তার নামটাও জানি না, কে সে যিনি বোম্বের দুই রুমের একটা বাড়িতে থাকেন এবং সাংবাদিকরা তাকে খুঁজে পায় না এবং কোনো সামাজিক অনুষ্ঠানে বা কোনো টেলিভিশনে বা কোনো সাক্ষাৎকারেও তাকে দেখা যায় না, কারণ তিনি এগুলোকে অ্যাভয়েড করেন এবং তিনি নির্লিপ্ত চুপচাপ থাকতেই পছন্দ করেন, প্রচার বিমুখ, নিজেকে বাইরে প্রকাশ করতে চান না। এমন একটি ভালো মানুষ যিনি কাজ করে যান দেশের জন্য, সেই ব্যক্তি হলেন জিমি টাটা, যিনি রতন টাটার সহোদর ছোট ভাই, যিনি টাটা স্টিলের এবং টাটা মোটরের সহ বিভিন্ন সংস্থার অন্যতম মালিক। তার ছবি যখন ছাপা হয় সবাই অবাক হয়ে যায়, এই সেই জিমি টাটা যিনি এত বড় শিল্প প্রতিষ্ঠানের অন্যতম মালিক, কিন্তু তাকে তো আমরা কখনো দেখি নাই। শুধু তাই নয়, তিনি দুটো রুমে থাকেন বোম্বের এবং অনেক সাংবাদিক তাকে খুঁজে পায় না, তার সাক্ষাৎও পায় না, কারণ তার সাক্ষাৎ করতে তো লাগবে তার টেলিফোন, মোবাইল ফোন, তিনি তো মোবাইল ফোনও ব্যবহার করেন না, কারণ তার কাছে মোবাইল ফোনও নাই। একজন সাংবাদিক অনেক চেষ্টা করে, অনেক চেষ্টার পরেও তার সাক্ষাৎকার পান এবং তার বাসায় গিয়ে দেখেন তিনি দুই কক্ষের একটি বাসায় থাকেন এবং বাড়িতে শুধু বই আর বই এবং ফাইলপত্র কিছু এবং একটি টেলিভিশন রয়েছে, সেই টেলিভিশন উনি মাঝে মধ্যে দেখেন বিভিন্ন খবর রাখার জন্য এবং সেই টেলিভিশনটাও টিভিটাও কাপড় দিয়ে ঢাকা ছিল এবং বই পড়ে তার সময় কাটে এবং স্কোয়াশ খেলেন। কিন্তু তিনি তার অফিসের ব্যাপারেও কিন্তু সিরিয়াস, তার উপর অর্পিত দায়িত্বগুলো তিনি যথাযথভাবেই পালন করেন, কিন্তু কেউই তাকে জানে না, কারণ তিনি কোনো প্রচার, তার নাম, তার মানুষ তাকে চিনুক জানুক তার প্রশংসা করুক তিনি সেটা চান না। এরকম একটি ভালো মানুষ, তার নাম হল জিমি টাটা, যার মোবাইল নাই এবং যিনি সারাদিন পড়তেই পছন্দ করেন, কোথাও যেতে চান না, কোথাও নিজেকে প্রকাশও করেন না। আমরা জিমি টাটার প্রতি শ্রদ্ধা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি।
সমাজের জন্য, মানুষের জন্য তার যে অবদান তারা করছেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।